বুধবার মহালয়ার দিনকে সামনে রেখে টুঙ্গি দিঘির চিরসবুজ পল্লী পাঠাগারের উদ্যোগে একাদশতম সৃষ্টির খোঁজে পত্রিকার উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় টুঙ্গি দিঘির দুর্গা মন্দির প্রাঙ্গণে। সারাদিনব্যাপী বিভিন্ন ধরনের নাচ, গান, কবিতা, আবৃত্তি, নাটক, ভাওয়াইয়াক, শিল্পীর গান, অঙ্কন প্রতিযোগিতা ও গুণী ব্যক্তিরা তাদের মূল্যবান বক্তব্য পরিবেশন করেন। তার পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কৃত করা হয়। এদিনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জ ইউনিভার্সিটি কলেজের ভিসি দীপক কুমার রায়, স্থানীয় বিধায়ক গৌতম পাল, পশ্চিমবঙ্গ পতঞ্জলি রাজ্য প্রভারী জয়ন্ত দাস, বিশিষ্ট আবৃত্তি শিল্পী সুদীপ্ত সান্যাল, উত্তর দিনাজপুর ইতিহাস চর্চা সংস্থার পক্ষে সম্পাদক সোমনাথ সিং, রায়গঞ্জের ভাওয়াইয়া শিল্পী দীক্ষা সিনহা বর্মন, করণদিঘি জিএল কালচারাল এবং ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদিকা সীমা জানা লোহারা, টুঙ্গি দিঘি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি নীলকমল কুণ্ডু সহ এলাকার বিশিষ্ট সমাজসেবীরা উপস্থিত ছিলেন। এদিনে অনুষ্ঠানে উদ্যোক্তা হারাধন দস্তিদার কি বলেছেন শুনুন। হারাধন দস্তিদার, আজকের এই অনুষ্ঠানের কোন দায়িত্বে রয়েছেন আপনি? আমি আছি একজন উদ্যোক্তা হিসেবে। এই প্রোগ্রামটা কেন হয়, কেন করা হয়েছে? আমাদের যে চিরসবুজ পল্লী পাঠাগার 1976 সালের থেকে আমরা এটাকে গড়ি তুলি সবাই মিলে, সেই থেকে এই পাঠাগারের মধ্যে বিভিন্ন রকম শিক্ষামূলক অনুষ্ঠান আমরা করার চেষ্টা করি। সেই সাথে আমাদের এলাকায় কিছু কিছু মানুষ তাদের নিজস্ব চিন্তাভাবনা দিয়ে বিভিন্ন বিষয়ের উপরে লিখতেন। হ্যাঁ, প্রতি বছরই হয়। এবার কততম হলো? এবার একাদশতম, আর মহালয়ার দিনই আমরা এই অনুষ্ঠানটা করি। মহালয় উপলক্ষে সৃষ্টির খোঁজে পত্রিকা আমরা প্রকাশ করি। এবার সৃষ্টি খোঁজে পত্রিকা হলো সকাল থেকে বিভিন্ন স্কুলের ছোট ছেলেমেয়েদের নিয়ে দুটা গ্রুপ করে 15 বছর বয়স পর্যন্ত যারা আছে তাদের মধ্যে 1 থেকে 10 বছর পর্যন্ত একটা গ্রুপ। কারণটা বলেন। কিছু না, সৃষ্টির খোঁজের মধ্যে, এই আর্টের মধ্যেও মানুষ সব কিছু সৃষ্টি করে, সেই সৃষ্টি চেতনাকে বিকাশের যে একটা জায়গা সেইটাকে আরও দৃঢ় করার জন্য আমরা এই অঙ্কন প্রতিযোগিতাটা ব্যবস্থা করা হয়েছে। আর তার পাশাপাশি আর কি কি হবে? তার পাশাপাশি আমাদের এলাকার বিভিন্ন শ্রেণীর ছেলেমেয়েদের কবিতা আবৃত্তি, নৃত্য, এই যে দেখলাম আমরা ছোটো ছোটো ছেলেমেয়েরা ক্যারাটে, তারপরে আরেকটা দেখলাম নাটকের মধ্যে থেকে, হ্যাঁ, কবিতা আবৃত্তির মধ্যে থেকে তারা নিজেদেরকে কিছু একটা সৃষ্টি করবার প্রবণতা নিয়ে এগিয়ে আসছে। এই যে এইভাবে আপনাদের পাশে গার্জেনরা এবং ছাত্রছাত্রী এগিয়ে আসছে, কি বলবেন তাদের উদ্দেশ্যে, কি বার্তা দেবেন? আমরা এটাই বলবো, বিশেষ করে আজকে গার্জিয়ানরা যেরকম উৎসাহ উদ্দীপনা নিয়ে এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে শারীরিকভাবে সমস্ত রকম সহযোগিতা আমাদেরকে করেছেন, সেইভাবে আগামী দিনে আমরা চাই আরও ভালোভাবে শিক্ষামূলক বর্তমান যে অবস্থা সেইখানে একটা ভালো বার্তা সমাজকে দিতে পারে, এগিয়ে আসতে পারে, সেই চিন্তাভাবনা করে আমরা করছি সব কিছু। সৃষ্টির খোঁজে পত্রিকার আনুষ্ঠানিক উদ্বোধনে হাজির ছিলেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দীপক কুমার রায়, বিধায়ক গৌতম পাল সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। তবে এই জাতীয় অনুষ্ঠান যে মানুষের মানসিক বিকাশে সহায়ক হবে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। উত্তর দিনাজপুরের টুঙ্গি দিঘির চিরসবুজ পল্লী পাঠাগার ঘুরে অভি সিনহা, রিপোর্ট টাইমস 14 বাংলা। কখনো বধূর পুজোয় শাঁখের সাদা রং, তো কখনো কলাবউয়ের সবুজ রং, আবার কখনো পুষ্পাঞ্জলির হলদে রং, তো কখনো ধুনুচির ধোয়ায় মিশেছে লাল রং। মেক দিস পূজা সিজন মেমোরেবল
with the colors at Radhesham Stores. উৎসবের মরশুম উপলক্ষে বুনিয়াদপুরের কসমো বাজার ক্রেতা সাধারণকে দিচ্ছে 2499 টাকার উপরে কেনাকাটা করলে 4 পিসের কফি সেট বা কাপ সেট সম্পূর্ণ বিনামূল্যে। পাশাপাশি 4999 টাকার উপরে কেনাকাটা করলে ক্রেতা সাধারণ পাবেন ডাফল ব্যাগ সম্পূর্ণ বিনামূল্যে। অন্যদিকে 9999 টাকার উপরে কেনাকাটা করলে খদ্দেরেরা পাবেন 14 পিসের ডিনার সেট সম্পূর্ণ বিনামূল্যে। সেই সঙ্গে ক্রেতারা যদি 19999 টাকার উপরে জিনিস কেনাকাটা করেন সেক্ষেত্রে ক্রেতারা ভিআইপি কোম্পানির হার্ড ট্রলি সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন। এছাড়াও থাকছে যে কোনো দামের জিনিস কিনে ড্রপ বক্সে লাকি ড্রয়ের কুপন ফেলে দৈনিক উইনার হওয়ার সুযোগ। দৈনিক বিজেতারা 2500 টাকার জিনিস কেনার কুপন দিয়ে সম্পূর্ণ বিনামূল্যে কেনাকাটার সুযোগ পাবেন। দেশের 5টি রাজ্যে সারা বছর চলে একটা কিনলে একটা ফ্রি অফার। দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরে নতুন শপিং মলে ক্রেতারাও লেডিস আইটেম কিংবা বাচ্চাদের জিনিস কিনতে এলে বাই ওয়ান গেট ওয়ান অফারের সুযোগ পাবেন। সর্বোপরি এখানে খুব কম দামেও আকর্ষণীয় ও মূল্যবান জিনিস কেনার সুযোগ পাবেন। আরও একটি উল্লেখযোগ্য বিষয় হল দিনের যে কোনো সময় কেনা জিনিস সকাল থেকে রাত পর্যন্ত বদলের সুযোগ আছে। তাই আর দেরি না করে এত কিছু সুযোগ সুবিধে নিজের চোখে পরখ করে দেখতে আজই আসুন বুনিয়াদপুরের কসমো বাজারে, দ্বিগুণ লাভ ঘরে তুলুন। ক্লিয়ারেন্স সেল হিসেবে স্যামসাং কোম্পানির টিভি কিনলে 55% পর্যন্ত ছাড় দিচ্ছে রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ। এছাড়াও কিছু মডেলের টিভিতে থাকছে 39-50% পর্যন্ত স্যামসাং টিভি কেনাকাটায় ছাড়। পাশাপাশি এলজি কোম্পানির ওয়াশিং মেশিন কিনলে 30% পর্যন্ত ছাড়। এছাড়াও থাকছে 7295 টাকা সুনিশ্চিত উপহার। রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ থেকে ডেবিট কিংবা ক্রেডিট কার্ডের মাধ্যমে জিনিস কিনলে 15,000 টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট। কিস্তির মাধ্যমে অ্যাপেল আইফোন থেকে শুরু করে অন্যান্য নামী কোম্পানির মুঠো ফোন মিলছে 0% ইন্টারেস্টে। বিস্তারিত জানতে কিংবা নিজের চোখে দেখতে পরিদর্শন করুন রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ শোরুমে। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবনরেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল কলকাতা, ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা, ডক্টর পিনাকি মুখার্জি NRS হসপিটাল কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066555 অথবা 8373066444 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড় মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।